ঈগল থেকে বের হয়েছে নতুন নাটক তিন গুটি টু, যেটা সেকেন্ড পার্ট প্রথমবার আমি দেখি নাই, তৃতীয়বার অনেক কষ্ট করে দেখছি, আমার কাছে একটু ভালো লাগে নাই, কমেডি করার চেষ্টা করছে ঠিক হাসি আসে না, মোট মিলে ভালো তো একটা নাটক আমার কাছে মনে হইলো। এখানে নায়ক ঈগলের মতো জনপ্রিয়, ওই নাটক নায়ককে যদি পাদ দেয় তাহলে এই পাদের গন্ধ ঈগল ভক্তদের কাছে শুভ আসার মতো লাগে, এটা আসলে নাটকের মধ্যে ভালো দেখাইছে। আমি হচ্ছে মুভি প্রেমী মানুষ, ইংলিশ, হলিউড, বলিউড, তামিল, মালায়ালাম, রাশিয়া, উর্দু এমন কোনো মুভি নেই আমি দেখি না, তো আমার এই ধরনের নাটক দেখতে হয় এবং এই ধরনের নাটক রিভিউ করতে হয় ব্যাপারটা আমার জন্য চরম হতাশার। তো তিন গোটি নাটকটা কাহিনী তেমন আমার কিছু ভালো লাগে নাই, আমার আর কোনোদিন বিয়ে হইব না। একজন প্রেমিক সারা দেশে একখানো গেছে, গাড়িটা নিয়ে খুব কানাকাটি করতেছে, তারপরে সে আবার বিয়ে করে ফেলছে, কখন বিয়ে করছে এগুলো দেয় নাই, দেখা যায় একখানো সবাই ঘর সংসার করতেছে, তারপরে এখানে একটা জিনিস দেখাইছে ছেলেরা বিয়ে করার পর নাই বউরা কি বন্ধ পেড়া দেয়, এটা সুন্দর করে পড়ায় তোলা হয়েছে, মেয়েরা বুড়ির সাথে পরকিয়া করে ইত্যাদি সব অনেক আশেপাশে জিনিস পড়ায় তোলা হয়েছে, সব মিলে হচ্ছে নাটক তিন গুটি টু।